নমস্কার, আপনারা দেখছেন গ্লোব নিউজ ঝাড়খণ্ড। সঙ্গে রয়েছে আমি প্রজ্ঞা, নজর রাখছি আজকের খবরে। গ্লোব নিউজ ঝাড়খণ্ড স্পন্সর্ড বাই সিটিএ অ্যাভিয়েশন এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। জামশেদপুরে পূর্ব বিধানসভা কেন্দ্র স্থিত বিশ্বনগরে 7 নম্বর জোনে সেতু নির্মাণ করা হবে, তবে সেতুটি নির্মাণের আগে থেকেই বিতর্কিত হয়। সেতুটি যেখানে নির্মিত হচ্ছে সেখানে বিদ্যুৎ বিভাগের একটি পোল রয়েছে। একদিকে বিদ্যুৎ বিভাগ সেতুটি নির্মাণে বাধা দিচ্ছে, অন্যদিকে ঠিকাদার তা মানতে রাজি নয়। অন্যদিকে এই সেতুটি নির্মাণের তথ্য প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক সরজু রায়ের কাছে পৌঁছানোর সাথে সাথেই সরজু রায় দল নিয়ে নির্মাণ স্থলে পৌঁছান এবং সেখানে বহু ত্রুটি খুঁজে পেয়েছেন। एक पुल बन रही है एक नाले पर, जिसके बीच में बिजली का पोल है। ये तो इसका डिजाइन बनते समय इंजीनियरों को देखना चाहिए था, और जो डिजाइन बना है उस हिसाब से खर्चे में इसको जोड़ना चाहिए था। अब ये फेंका फेंकी होगा, बिजली वाले कहेंगे कि जो बना रहा है विभाग वो देते हमको पैसा उठाने के लिए, ये कहेंगे वो कर ले। तो हमने बिजली विभाग को कहा है कि आप इस्टीमेट जो रिजनेबल है बनाइए। টাটা মোটরসের কোম্পানির গেটের সামনে স্বামীর সন্দেহজনক মৃত্যুর জন্য দায়ী টাটা মোটরস কর্মীদের এবং কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অন্তর্গত টাটা মোটরসের কর্মচারী অলোক রঞ্জনের বিধবা স্ত্রী তার বাচ্চাদের সাথে অনশন শুরু করেন, যেখানে টাটা মোটরসের নির্দেশে স্থানীয় পুলিশ এবং টাটা মোটরসের নিরাপত্তা কর্মীরা ওই মহিলাকে জোর করে অনশন স্থল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সময় পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ওই মহিলার সাথে শক্তি প্রয়োগ করে ও দুর্ব্যবহার করার চেষ্টাও করেন। একই সময় পাশ দিয়ে যাওয়ার সময় একদল কিন্নর দৃশ্যটি দেখে এবং তাদের ভিতরে মানবতা জেগে ওঠে। তারা টাটা মোটরস প্রবন্ধন ও পুলিশের বিরুদ্ধে সংগঠিত হয়, যেখানে তাদের তাণ্ডব দেখে টাটা মোটরসের নিরাপত্তা কর্মী এবং পুলিশ কর্মীরা পিছিয়ে যেতে বাধ্য হয়। বেশ কয়েক ঘন্টা এই গন্ডগোল চলার পর কিন্নরদের নির্দেশে মহিলা তার দাবি পরিবর্তন করে এবং নিজের জন্য কোম্পানিতে চাকরি এবং শিশুদের পড়াশোনার জন্য এবং কোয়ার্টারের দাবি করেন। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট মহিলার কাছ থেকে জ্ঞাপন নিয়েছেন এবং আশ্বাস দেওয়া হয় যে মহিলার আবেদনটিতে 3 দিনের মধ্যে বিবেচনা করা হবে। মামলা হ্যাঁ হ্যাঁ না বহুত পরিশান হ্যাঁ উনকা হাজবেন্ড বাইসিক্স টাটা মোটরস মে কাম করতে থে হ্যাঁ না নীতি সিং কা হাজবেন্ড আর কোই কারণ বস মেন্টালি টর্চার চাই কুছ ভি কারণ বস কম্পানি কা ম্যানেজমেন্ট কে চলতে চাই কাম কে পারপাস মে সিকিউরিটি গার্ড মে তো আত্মহত্যা কর লিয়ে থে লেকিন বজহ তো ওই থা হ্যাঁ না নৌকরি হি থা নৌকরি বড়ে বড়ে কোই ভি নৌকরি কা অধিকারী জো হোতে হ্যাঁ জিনকা আন্ডার মে কাম করতে থে ফির বাদ মে ক্যা হুয়া ইনকো কিসি তরহ সে আপনা দো বচ্চা হ্যায় হ্যাঁ না শ্রাদ্ধ ভি करवाई अपने से लॉकडाउन के दौरान ही। और यहाँ पर कंपनी से इनका ये मांग है कि कंपनी वाला जो 2 बच्चों को जो पालना है आगे चल के कंपनी भले टेम्प्रोरी इनको कोई नौकरी दे दे 8-10-12 हज़ार का कम से कम। डिमांड है वो अपना लिखित भी हैं कि हम अपना अनुमंडल पदाधिकारी साथ में जमशेदपुर को समर्पित कर देंगे, उनके माध्यम से यहाँ टाटा कंपनी लिखित। किन्नर दीदी लोग का कहना है कि हम अपने बच्चों को भविष्य के लिए रोजी रोटी तो ही बहुत इम्पोर्टेंट है, रोजी रोटी जो है वो मुझे दे दे, क्योंकि मैनेजमेंट के ही कारण मेरे हस्बैंड ने आत्महत्या किया था। तो बस वही मेरा भी अब यही कहना है कि मेरा 2 बच्चा है, मेरी बेटी एक मेरा बेटा है, जो मैं इसका जीवन यापन अच्छा से कर सकूँ। কোলহানে বৃহত্তম সরকারি হাসপাতালে আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। জানানো হচ্ছে যে চিকিৎসার জন্য হাসপাতালে আসা কিশোরীকে ইসিজি ওটির সহকারী কর্মচারী শ্লীলা তাহানি করে। শুধু তাই নয়, তিনি মেয়েটিকে জোর করে ধর্ষণ করার চেষ্টাও করেন। অন্যদিকে মেয়েটি তার সম্মান রক্ষার জন্য যখন দৌড়ে বাইরে আসে এবং বাইরে দাঁড়িয়ে থাকা তার পিতাকে সমস্ত বিষয়টি জানান, এরপর মেয়েটির বাবা এবং ওই মেয়েটি সহকারী যুবককে মারধর করে। তবে যুবকটি বাথরুমে পালিয়ে যায় এবং প্রায় 2 ঘন্টা বাথরুমে আটকে থাকে। অন্যদিকে পুলিশ আসার পরে যুবকটিকে বাইরে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অ্যাডমিট করতে আয়ে আচ্ছা তো ইয়াহ পরি ডক্টর বলা কি ইসিজি করনা হ্যায় তো ইসিজি করনে ওয়ালা লড়কা উসকে সাথ অশ্লীল হরকত করনে কি কোশিশ কি আচ্ছা ইসিজি করনে কা সময় ইসিজি করনে কা সময় আচ্ছা ও ইয়াহি কাম করতা থা হাসপাতাল কর্মচারী তো আব হাসপাতাল কা নেই কনসোর্সিং কন্ট্রাক্টর কা হ্যায় কি ইয়াহ কা হ্যায় ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হচ্ছে রাজ্য জুড়ে। এই উপলক্ষে শহরের সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের লোকজন এবং শহরের বুদ্ধিজীবী শ্রেণীর লোকেরা বিরসানগরে অবস্থিত ভগবান বিরসা মুন্ডার প্রতিমাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই উপলক্ষে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকেরা ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যার্পণ করে এবং তার বর্ণিত পথে চলার সংকল্প নেয়। আজ 9 জুন আমারে বিরসানগর মে वीर बिरसा आबा के यहाँ हम लोग श्रद्धांजलि देने आए हैं।
चूँकि आज हमारे बीच हमारे बिरसा आबा नहीं रहे, लेकिन उनका जो देन है उन्हें हम भुला नहीं सकते। उन्हीं के बदौलत आज अंग्रेज को दूध का दांतों तले चना चबाना पड़ा था, और साथ ही साथ बहुत बड़ी बात हुई है जो झारखंड के लिए उपलब्धि है, सिर्फ झारखंड ही नहीं बल्कि पूरे हिंदुस्तान के लिए। হরিণার মুক্তেশ্বর ধামে বর্তমানে নির্জন রয়েছে। 14 জুন থেকে রজ সংক্রান্তির মেলা করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠিত হবে না। এই মেলা থেকে সরকার বার্ষিক 5 লক্ষেরও বেশি রাজস্ব লাভ করে, লক্ষ লক্ষ ভক্ত আসেন পূজা করতে। হরিণার মুক্তেশ্বর ধাম পুরো ঝাড়খণ্ডের বিখ্যাত ধাম, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে লক্ষ লক্ষ ভক্ত পূজা করতে আসেন। সারা দেশে আনলক চলছে, তবে লোকেরা প্রত্যাশা করেছিল যে কেন্দ্রীয় সরকার 8 তারিখ থেকে মন্দিরের কপাট খোলার সিদ্ধান্ত নেবে। তবে ঝাড়খণ্ড সরকার ধর্মীয় স্থানগুলি বন্ধ রেখেছে, যার কারণে হরিণার মুক্তেশ্বর ধাম আজ সম্পূর্ণ নির্জন রয়েছে। পূজারী লোক কবি ইসমে ভয় সতা রায় কি ভক্ত লোক কিসকে শরীর মে ক্যা হ্যা নাই হ্যা, আগর ওয়েসে কোই আ জায়েগা কিস তো পহচান নাই পা রহে না কিসকে মানে শরীর মে করোনা হ্যা ক্যা হ্যা, আগর জাদা ভিড় রহেগা তো সো মহামারী ফেলনে জায়েগা, ইসিলিয়ে হাম লোক এই চাহতে হ্যায় কি সোশ্যাল ডিস্টেন্স বানা কে पूजा अर्चना करेंगे, और जितना मेरा कमेटी का मेंबर सब है वॉलंटियर सब रहेगा, और प्रशासन के सहयोग अनिवार्य है। আজ বিরসা মুন্ডার 120তম শহীদ দিবস উপলক্ষে জল, জঙ্গল, জমি রক্ষা এবং তাদের চিহ্নিত পথে চলার সংকল্প বিরসা মুন্ডা আদিবাসী সাংস্কৃতিক মঞ্চ এবং পরিবেশ সচেতনতা কেন্দ্র দ্বারা যৌথভাবে গ্রহণ করা হয়। এই অবসরে তার আদর্শ এবং তাদের দ্বারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের কথা স্মরণ করা হয়। এই উপলক্ষে পরিবেশ সচেতনতামূলক কেন্দ্র ভগবান বিরসাকে মাল্যার্পণ করেন এবং তার বলিদানকে স্মরণ করা হয়। 120वीं आज पूर्ण तिथि है अमर शहीद बिरसा मुंडा धरती आबा का, और उनके दिए हुए रास्ते जो हमारे प्राकृतिक धरोहर को बचाया था, जल जंगल जमीन को बचाया था, और अन्याय और अत्याचारी को 7 समुंदर पार करने का जो ऐलान किया था, वैसे स्थिति को हम किस तरह मुकाबला ले सकते हैं उसके बताए हुए रास्ते से हम चलेंगे, अन्याय और भ्रष्टाचार इस सब को मिटाएंगे। গরম শুরু হওয়ার সাথে সাথে একদিকে বিদ্যুতের অনিয়মিততা, অন্যদিকে লোকেদের জলের জন্য হাহাকার শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডে অর্থনৈতিক রাজধানী শহরের এমন অবস্থা হয়েছে যে সাধারণ মানুষ 5 কিলোমিটার দূর থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। তবে জামশেদপুর শহর অঞ্চল টাটার তত্ত্বাবধানে রয়েছে, তবে এবার টাটাও জল সরবরাহ করতে অস্বীকার করেছে। এদিকে জলের সমস্যায় ব্যতিব্যস্ত লোকেরা জুসকোর অফিস ঘেরাও করে এবং হাতে প্ল্যাকার্ডের পরিবর্তে লোকেরা বালতি এবং বাসন নিয়ে তীব্র প্রদর্শন করেন। যদিও সিএসআর এর আওতাধীন সংস্থার নিজস্ব অঞ্চলে প্রাথমিক সুবিধা বহাল করার দায়িত্ব কোম্পানির, তবে এই কোম্পানি প্রাথমিক সুবিধা তো বহু দূরে জনগণকে জল সরবরাহ করছে না। আজ हम लोग जिसको के समझ चाहे हैं, हम लोग का प्रत्येक वर्ष सीएसआर के तहत बागबेड़ा, कीताडी, गागीडी क्षेत्र में टैंकर से जलापूर्ति की जाती है, लेकिन आज भीषण गर्मी गिरने के बाद भी, लॉकडाउन होने के बाद भी आज हमारे बागबेड़ा क्षेत्र में, कीताडी क्षेत्र में टैंकर से जुस्को के द्वारा जलापूर्ति नहीं शुरू की गई है। हम लोग पिछले 25 तारीख को भी ज्ञापन देकर महाप्रबंधक जी से ये आग्रह किए थे कि हम लोग की टैंकर से जलापूर्ति शुरू की जाए, लेकिन नहीं होने के कारण आज हम लोग सांकेतिक रूप से प्रदर्शन कर रहे हैं जुस्को गेट के सामने। জামশেদপুর নোটিফাইড এরিয়াতে পড়ে থাকা কয়েকটি সামুদায়িক ভবনে নোটিফাইড এরিয়া দ্বারা তালা লাগানো হচ্ছে। প্রথমে নোটিশ দেওয়া হয় এবং পরে তালা লাগানো হচ্ছে। শহরের বুদ্ধিজীবী শ্রেণী এবং জনতা পার্টি ও সামাজিক কর্মীরা জেলা প্রশাসকের সাথে এই বিষয়ে সাক্ষাৎ করেছে এবং জেলা প্রশাসককে পুরো বিষয়ে তদন্ত করে বন্ধ করা সামুদায়িক ভবনগুলি থেকে তালা খুলে নেওয়ার দাবি জানানো হয়েছে। জামশেদপুর নোটিফাইড এরিয়া কমিটিকে স্পেশাল অফিসারকে দ্বারা আর উনকে কর্মচারীকে দ্বারা বিগত 3-4 দিনে कदमा सोनारी बिष्टुपुर साक्षी एरिया में जितने भी सामुदायिक भवन बने हुए हैं उस पर बिना कारण बताए एक नोटिस चिपका कर ताला लगाया जा रहा है। उसी का हम लोग उपायुक्त महोदय से मांग किए हैं कि आप जांच करिए कि जो सामुदायिक भवन का संचालन अवैध रूप से हो रहा है आप उस पर ताला लगाइए, लेकिन जो समाज का को दिए हुए हैं और समाज के नाम से ही योजना समिति में पास भी हुआ है और समाज के लोग उसको अच्छे तरीके से पारदर्शी तरीके से संचालित कर रहे हैं और उस सामुदायिक भवन पर अचानक ताला लगा देने के कारण सभी समाज के लोग आक्रोशित हो चुके हैं।
দেশে করোনা সংক্রমণের আতঙ্ক অব্যাহত রয়েছে। ঝাড়খণ্ডে করোনা সংক্রমণের পরিসংখ্যান প্রতিদিন ক্রমাগত বাড়ছে। এত কিছুর মধ্যে জামশেদপুরের সাকচের কল্যাণের বৃহত্তম সরকারি হাসপাতাল এমজিএম হাসপাতাল থেকে সুসংবাদ এসেছে, যেখানে মঙ্গলবার দুজন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছে। সুস্থ হয়ে ফেরত আসা পিপলার নিবাসী দুজন রোগীকে জামশেদপুর জেলা প্রশাসক, এসএসপি এবং হাসপাতালের চিকিৎসকরা স্বাগত জানিয়েছেন। জেলা প্রশাসক রবিশঙ্কর শুক্লা বলেন যে সংকটের এই মুহূর্তে বেসরকারি হাসপাতালের সাথে সরকারি হাসপাতালও করোনায় আক্রান্ত চিকিৎসা করতে পুরোপুরি সক্ষম। তিনি জানান শিগগিরই এমজিএম হাসপাতালে 125টি বেড প্রস্তুত করা হবে। हॉस्पिटल में भी हम लोगों ने कोविड पॉजिटिव और कोविड सस्पेक्ट जो है उनका ट्रीटमेंट शुरू किया है, और उसी क्रम में ये पहली बार दो मरीज जो संक्रमित थे वो यहाँ से पूरी तरह से ठीक होकर के और आरटीपीसीआर पर जब उनका रिजल्ट निगेटिव आया है तो उनको यहाँ से डिस्चार्ज किया जा रहा है। हम लोग एमजीएम के सभी चिकित्सक और विशेष करके आइसोलेशन वार्ड में कोविड वार्ड में काम करने वाले हमारे सभी डॉक्टर्स और सभी पैरामेडिकल स्टाफ, सभी सफाई कर्मियों, सभी अटेंडेंट्स के विशेष आभारी हैं कि उन्होंने इतनी महत्वपूर्ण सेवा दी। और आने वाले समय में पूर्वी सिंहभूम जिले में 125 बेड तक कोविड पॉजिटिव केसेस के लिए हम लोग एमजीएम में इस्टेब्लिश कर सकेंगे। মঙ্গলবার যুব সংঘর্ষ মোর্চার দ্বারা ব্যাংকমোস্থিত ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যার্পণ করা হয়। এই অবসরে মোর্চা সংযোজক দিলীপ সিং, জিয়া খান সিং, জ্ঞানচাঁদ যাদব, শিবম রাজ, সানি সিং, সন্তোষ লাহা প্রমুখ উপস্থিত ছিলেন। সকলে মাস্ক ব্যবহার করে এবং শারীরিক দূরত্ব অনুসরণ করে তার মূর্তিতে মাল্যার্পণ করেন। দিলীপ সিং এই উপলক্ষে বলেন যে আমাদের সকলের এই ধরনের মহাপুরুষদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। ঝাড়খণ্ডের অগ্রগতি ও উন্নয়নের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, আমাদের প্রত্যেকের উচিত একসাথে তা বাস্তবায়ন করা। আজকের দিন আমারে বিরসাজি কা 9 জুন কো হি শহীদ হুয়ে থে আর ইসকো লেকার কে ইয়ে ইনকা আন্দোলন और इनके तरह क्रांतिकारी पुत्र ये झारखंड में ही नहीं पूरे देश में जाने जाते हैं। ऐसे योद्धा को हम लोग युवा प्रेरणा लेते हैं कि ऐसे युवा हम लोगों के बीच में हमारे देश में, जो कि आज देश में हम लोग स्वतंत्र हैं, इनका बहुत बड़ा योगदान था। SGIHM Institute of Hotel Management Registered by Government of India Craft Course एवं Diploma Course प्रैक्टिकल क्लास की सुविधा एवं 100% जॉब प्लेसमेंट करें अपने सपने को साकार। संपर्क करें SGIHM इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट, 3rd floor डीएड स्टेट सेंटर नियर राम मंदिर ऑपोजिट बंधन बैंक बिस्टपुर जमशेदपुर। हमारा फोन नंबर 7004615405 एवं 9204579353। अपने सपने को साकार करने के लिए आज ही संपर्क करें SGIHM इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट।